রমজান উপলক্ষে ভোলার দৌলতখানে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দৌলতখান উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা দুই আসনের সাংসদ আলহাজ আলী আজম মুকুল। ইফতারের আগে দেশ জাতীয় বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।